শুক্রবার সন্ধ্যায় পশ্চিম থানা ঘেরাও করল যুব কংগ্রেসের কর্মীরা। তাদের অভিযোগ, তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ স্বরূপ থানা ঘেরাও যুব কংগ্রেসের। গত বেশ কিছুদিন ধরেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে কিছু লোক সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করা হয়েছে। চলছে ধরপাকড়ও। এদিকে এনএসইউআই এবং যুব কংগ্রেস অভিযোগ করেছে মিথ্যে মামলায় তাদের ফাঁসানো হচ্ছে, তাদের কর্মীদের নামে মিথ্যে মামলা নিচ্ছে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় যুব কংগ্রেস এবং এনএসইউআই হঠাৎ পশ্চিম থানা ঘেরাও করে। বেশ কিছুক্ষণ থানার দরজা আটকে রাখেন যুব কংগ্রেস কর্মীরা। এর আগে আগরতলা শহরে একটি মিছিলও করে কংগ্রেস কর্মীরা। থানা ঘেরাও কর্মসূচি থেকে আওয়াজ ওঠে বিপ্লব হঠাও ত্রিপুরা বাঁচাও। আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কুৎসা একটা রাজনীতিকরণ শুরু হয়েছে। আমরা আমাদের বিভিন্ন যারা আমাদের এনএসওয়াই যুব কংগ্রেসের কর্মীরা আইটি সেল এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করে বিজেপির এগেনস্টে কাজ করছে, বিজেপির বিরুদ্ধে কিছু সোশ্যাল মিডিয়াতে লেখলেই পুলিশ হয়রানি করা হচ্ছে, পুলিশ ডেকে এনে থানাতে হয়রানি করছে। এখন পর্যন্ত প্রায় 50 জনের বিরুদ্ধে থানার মধ্যে নাম নথিভুক্ত হয়েছে। আগরতলায়, বিশালগড়, সোনামুড়া থেকে শুরু করে উদয়পুর, বিভিন্ন জায়গায়, কৈলাসহর, ধর্মনগর আমরা দেখতে পেরেছি অনেক ছাত্র, অনেক স্টুডেন্ট, অনেক ইউথ যারা আছে তাদের সোশ্যাল মিডিয়াতে বিজেপির বিরুদ্ধে কিছু দিলেই আমাদের উপর হেনস্থা করা হচ্ছে এবং থানাতে ডেকে, থানাতে গিয়ে ধমক দেওয়া হচ্ছে ওদের বিরুদ্ধে, ওদের বাড়ি ঘরে গিয়ে। এবং থানার থেকে ওরা যখন বাড়িতে যায়, বিজেপির উশৃঙ্খল যুবকরা আমাদের যুব কংগ্রেস এনএসওয়াই কর্মীদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। ওরা ভয় পেয়ে গেছে, 23 তারিখে বুঝতে পারবে তার বিরুদ্ধে আজকে আমরা থানা ঘেরাও করতে এসেছি পশ্চিম থানা। শুধু থানা ঘেরাওই শেষ নয়, রাজ্যে বৃহৎ আন্দোলন করে তুলবো, বৃহৎ আন্দোলন করে তুলবো। Pure Report, Channel Dinrat.